উন্নয়নের নামে যেন শুধুই প্রহসন। দেখলে অবাক হতে হয়, 5G ইন্টারনেটের যুগেও ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে যাতায়াত। ছবিটা পূর্ব মেদিনীপুর, মহিষাদল বিধানসভার অমৃত বেরিয়া এবং সতীশ সামন্ত অঞ্চলে। অভিযোগ, সেচ দপ্তর থেকে শুরু করে প্রশাসনের একাধিক স্তরে জানিয়েও মেলেনি সুরাহা। ভোটের আগে মেলে শুধুই প্রতিশ্রুতি। আমরা দিনের পর দিন এগুলোতে জেলা পরিষদ, ইরিগেশন এবং ব্লকে এবং জিপিতে দ্বারায় হচ্ছে যোগাযোগ করেছি, কিন্তু কোনোদিন আমাদের হচ্ছে যে এটার কোনো ব্যবস্থা করা হয় না। ভোটের সময় এইবারেই হয়ে যাবে, এই স্যাংশন হয়ে গেছে, এই MLA-কে বলেছি, এই ধরনেরই বলেই কাটাচ্ছে। কেশবপুরে 900 জন ছাত্রছাত্রী রয়েছে, তা সত্ত্বেও এবং তারা সকলেই এই পুলটার উপরে নির্ভরশীল। অমৃতবেড়া গ্রাম পঞ্চায়েত, সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েত, কুমোরাড়া গ্রাম পঞ্চায়েত, এই তিনটা প্রধানের রিকমেন্ডেশন নিয়ে এবং মাস্ট বিশ্লেষণ করে আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে করে এই পুলটা হয়। গ্রামের প্রধান রাস্তার সঙ্গে সংযোগ স্থাপন করে এই কাঠের সেতু। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষের যাতায়াতের ভরসা এই ভগ্নপ্রায় কাঠের সেতু। প্রতিনিয়ত জীবনে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, অভিযোগ প্রায়শই ঘটছে দুর্ঘটনা, তারপরেও সেতু সংস্কারের ব্যাপারে কোনো হেলদোল নেই প্রশাসনের। নন্দকুমার বিধানসভা, মহিষাদল বিধানসভার মিডিল এবং হচ্ছে একবারে শেষ প্রান্তে, এই জন্য আমরা গ্রামের মানুষ বলে এগুলোর কোনো উন্নয়ন বা কোনো কিছু পাইনি। এই তো এই অবস্থা, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আসা করে, দুদিন ছাড়া বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে। এই কদিন আগে বাচ্চা কাচ্চা এমনভাবে পড়লো যেন মনে হয় খুব অবস্থা খারাপ। পুলটার প্রতি তো কোনো গ্রাহ্যই দিচ্ছে না। আমরা তাই একদম উচ্চ স্তরে বা রাজ্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে এই ব্রিজটা হয়। বহুজন এই ব্রিজের উপরে চলে, কিন্তু কেন হচ্ছে না সেটা BDO বা MLA সাহেবকে আমরা এটা বিচার করতে বলছি। দ্রুত কাজ শুরুর আশ্বাস তৃণমূলে, অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব BJP। এক মাস দু মাস অন্তর কাঠের ব্রিজকে রিপেয়ার করতে হয়। ইতিমধ্যে আমরা ওই বলতরা এবং অমৃতবেড়া যে সংযোগ স্থলে যে কাঠের ব্রিজ, আমরা ইরিগেশনকে বলেছি, ওনারাও টেন্ডার করে দিয়েছেন, ওয়ার্ক অর্ডারও দিয়েছেন, খুব তাড়াতাড়ি ওটার কাজ হবে। কিন্তু আমাদেরকে জানানো হয় যে আমাদের এলাকার কাজ চলছে, বিধায়ক কাজ করছেন, পঞ্চায়েত সমিতি কাজ করছে, অথচ আমি পঞ্চায়েত বিরোধী জনতা আমরা জানতে পারছি না, আমাদের জানাচ্ছে না, এবং সব গোপনে চলছে, এবং সেখান থেকে একটা কাটমানি চলছে 4% করে কমিশন। ঝুঁকির যাতায়াত থেকে আদৌ কি মিলবে মুক্তি, নাকি প্রতিশ্রুতি থেকে যাবে প্রতিশ্রুতিতেই? দ্রুত এই কাঠের পুল মেরামতি করা হোক, নাহলে কিন্তু বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভূঁইয়া, ক্যালকাটা নিউজ।